আমি যে তোমার, শুধু যে তোমার। আমার হুলিয়া দেখে মনে হচ্ছে তো যে মঞ্জুলিকা, কারণ মর্নিং এ উঠে আমি এখনো অবধি কোনো কিছু করিনি, না ফ্রেশ হয়েছি না কিছু। তো মঞ্জুলিকার কথা শুনে আমার একটা গান মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। তো যাই হোক, মঞ্জুলিকার কথা ছাড়ি, মঞ্জুলিকা আছে মঞ্জুলিকার জায়গায়। তো হ্যাঁ, গুড মর্নিং গাইজ। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, তো এখন বাজে 6টা। তো রোজকার মতো একই কাজ, মশারির চলো, বিছানা গোছাও, ঘর ঝাড় দাও। তো ডেলি ডেলি আমার একই কাজ। এই যে দেখো বন্ধুরা, আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। এই যে আমার স্পেশাল ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে সব নোংরা ঝাঁটাই করবো। তো আগে গেটটাকে আমি ঠিক করে নিই। আমার বিছানা গোটানো কমপ্লিট। তো বন্ধুরা, এই হুলিয়া নিয়ে অনেকক্ষণ তোমাদের সামনে বক 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 করেছি, তো এবার চলে এসেছে সময়টা হুলিয়াটা একটু বদলানোর। তো আমি একটু রেডি হয়ে নেব, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো বন্ধুরা, বিনুনি ফোনের গ্যাথা, এবার আমি মারবো ঝাড়ু। ঘরে যত ধুলা আছে সব ঝাড়ু পিঠাইয়া বার করব বাহিরে। তো তোমরা যারা জানো না যে কীভাবে ঘর ঝাড়ু মারতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, তারা ভালো করে দেখিয়ে নাও যে কীভাবে ঝাড়ু মারতে হয়। আর আশা করি এখনকার মেয়েরা ঝাড়ু মারতে পারবে না, এটা হতে পারে না। তার বরকেই তো ঝাড়ু মারে, তাহলে ঘর কেন ঝাড়ু মারতে পারবে না, তাই না? এই যে দেখো, আমি হেলতে দুলথা ঝাড়ু মারছি, মাঝে মাঝে একটু দাঁড়াইছি কারণ আমার কোমরে মাঝে মাঝে ব্যথায় ধরাইয়া যায়। কি আর বলবো, কষ্টের কথা। বড়বাবুকে বলি যে আমার এই যে ঝাড়ুটা ছোট হয়ে গেছে, বেশি বড় এনে দাও, নইলে আমার কোমর বেঁকাইয়া বেঁকাইয়া ঝাড়ু মারতে মারতে আমার কোমরটাই কবে বেঁকাইয়া যাবে। তো এত বলি তাও শোনে না, বলে যে এই ঝাড়ুই 180 টাকা নিয়েছে, এখনও 6 মাস চলবে। এত করে বলি যে ঝাড়ুটা পাল্টাও, ঝাড়ুটা পাল্টাও, তাও বড়বাবু ঝাড়ুটা পাল্টাই না। এই যে দেখো, আমি হেলতা দুলতা আর একটা ঘরে যাচ্ছি হাড়ু ঝাড়ু মারতে। ও বাবা গো, আমার কোমরে ব্যথা ধরাইছে। এই যে ঝাড়ু কবে যাবে আমার জীবন থেকে, আমি বুঝতে পারছি নাই। কবে যে তোকে বদলাবে আমার স্বামী, আমি আর তোকে সহ্য করতে পারছি নাই। তোকে এইভাবে ঝুঁকিয়া ঝুঁকিয়া যা দিতে দিতা, আমি কবে ঝুঁকিয়া যাব? ওহো মোর স্বামী, আমাকে না এই ঝাড়ুটা পাল্টাই দিও এবার এসে, নইলে তো আমার কোমর বেঁকাইয়া যাবে। তুমি বুঝতেছো আমার কষ্টটা,
আশা করি তুমি আমার এই ভিডিও দেখে বুঝতে পারবা যে আমার কতটা কষ্ট হয়। হ্যালো বন্ধুরা, আমার ঘর চার দেওয়া হয়ে গেছে, তো ঘরটা আমি একটু পরে পুষবো। তো চলো তোমাদের একটু বেলকনিটা দেখিয়ে দিই। মর্নিংয়ে বেলকনি আর ওই সুন্দর গোলাপ দেখাবো না, এটা হতে পারে। তো চলো তোমাদের প্রিয় প্রিয় গোলাপ দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দিনটা অনেক 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 ভালো কাটুক এই গোলাপের সুপ্রভাতে। অনেক পরাণ পীড়িত ছেলেরা আছে যারা আমাকে বলে, ও বৌদি একটা গোলাপ দাও না গো, আমার গার্লফ্রেন্ডকে পটাইবো এই গোলাপ দিয়ে। বাট আমি বলি তাদেরকে, না হন না হন না হন, আমি দইব না, আমি দইব না তোদের এই গোলাপ। এত কষ্ট করে জল দিয়ে মানুষ করেছি, আর তোদেরকে দিব এই গোলাপ, তারপরে একটা পোলা পাঠাতে? চুপ কর তোরা। এই যে বাস দেখালে আর পালিয়ে গেল, রোজ একটা করে বেদানা এখান থেকে তুলে নিয়ে চলে যায়। আজকে একটা নিল, কালকে একটা নিয়েছিল, সহ্য করা যায়? কই তুই শয়তান হনুমান, রোজ একটা একটা করে খাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গেছি, তো এবার আমি চা খাবো। তো সেই জন্য বসে পড়েছি এই যে ভাঙাচোরা বিস্কুট নিয়ে, আর এদিকে এই যে দুধ চা নিয়ে বসে পড়েছি। মর্নিংয়ে চা না খেলে যেন দিনটা কেমন ভালো কাটে না, তো আমার মর্নিংয়ে চা চাই তো চাই। এই যে এগুলো কি বলতো, চিনতে পারছো দেখে? এগুলো কি দেখো ভালো করে, এগুলো হচ্ছে তিল। তো এগুলো যদি রায়ের সঙ্গে দেওয়া হয় তো তেল হয়, আর এগুলো কি করবে আমি ঠিক জানি না। এইভাবে ভিজে ধুয়ে মেলে দিয়েছে, কিন্তু রায়ের সঙ্গেও মিক্স করে দেয় যাতে ভালো তেল হয়। তো এই যে দেখো তিল, বন্ধুরা তো আমি আবারও তোমাদের সামনে বকবক করতে চলে এসেছি। বকবক করবো না, কারণ এখন করতে হবে রান্না। তো এখন বাজে 10:50 চলেছে আর কি, তো আমাকে রান্না করতে হবে, কারণ রান্না না করলে খাবো কি, না খেলে বাঁচবো কি করে। তো যাই হোক, আমি যাই রান্না করি না কেন তোমাদের দেখামু, কারণ তোমাদেরকে খাওয়াতে তো পারবো না, কিন্তু দেখাতে তো পারি, তাই না? খাতে পারবো না কেন? পারবো অবশ্যই, আমাদের বাড়িতে আসলে অবশ্যই খাওয়াবো, আমরা অতিথি সেবায়ন সবসময় করি, তো অবশ্যই বাড়িতে আসলে খাবো, কিন্তু এখন তো পারছি না, কারণ তোমরা আসছো না, তাই আমি তোমাদের খেতে দিতে পারছি না। তাই আমি যাই রান্না করি না কেন তোমাদের শুধু দেখামো, আর তোমরা জিবে জলাইন বা। তো চলো বেশ বকবক করবো না, সো কী কী রান্না করবো কি না সব দেখাবো। তো চলো চাও যাক। তো রান্নার শুরুতে আমার প্রথম কাজ হলো মিক্সারে আমার মশলা বেটে নেওয়া, নইলে প্রথমে যদি মশলা না বেটে রান্না করতে গিয়ে তখন থতমত খেয়ে যাবো, তাই প্রথমেই আমি মশলাটা বেটে নিই। তো এখানে মশলাতে আমি আদা লঙ্কা আর জিরা দিয়ে দিয়েছি, তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে আমার মশলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালোভাবে এই যে মশলা হয়ে গেছে মিক্স। আর এই যে রান্নার প্রথমে আমার কাজ হলো এই যে প্লাগটা এখানে ঢুকিয়ে দেওয়া, সুইচটা টং করে দেওয়া, আর ওই যে এক্সিট প্যান্ট অন হয়ে গেছে। আর এখানে আমি আজকে রান্নাতে করব এই যে চচ্চড়ি, আর এই যে ফুলকপি আলু দিয়ে তরকা, না ফুলকপি আলু আর মাছ দিয়ে করবো।
তো চলো রান্না করা যাক, রং বেরঙের সবজি আজকে রান্না করব, তো চলো। এই যে হাতে খুন্তি নিয়ে রান্নার মিশন স্টার্ট করছি, তো চলো। এই যে কড়াইয়ে তেল গরম করে ওতে দুটো লঙ্কা সাঁতার কাটতে ছেড়ে দিয়েছি, আর এই যে রং বেরঙের সবজিগুলো দিয়ে দিয়েছি সব। তো এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার কড়াইয়ের ওপর ঘুমটাতে দিয়ে দেব, সরি থালাটা দিয়ে দেবো। তো এবার ঘুমটাটা সরিয়ে, আই মিন থালাটাকে সরিয়ে একটু দেখব আমার চচ্চড়ি কতটা হলো। তো দেখো, তো ওদিকে ভাতের জল গরম হয়ে গেছে, তাই এখানে আমি চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাটা মতো চাল নিয়ে নেব। এই যে চাল ধুয়ে দিয়েছি, এবার আমি গরম জলে চালগুলো সব দিয়ে দেব। আর এই যে আমার চচ্চড়ি প্রায় তৈরি হয়ে গেছে, তো এবার এখানে আমি মশলা ভেজে এটাকে মিক্স করে দেব। তো এই যে মশলাটা ভেজে নিয়েছি, এবার আমি এটা মিক্স করে চচ্চড়িগুলোর মধ্যে দিয়ে নামিয়ে ফেলবো। এই যে রান্না করতে করতে আমার মুখ চলতে লেগেছে, তো হাজবেন্ডের সাথে ঝগড়া করতে করতে মুখ আমার থামে না, তাহলে এভাবে রান্না করতে করতে কীভাবে মুখ থামবে। তো এখানে আমি খাচ্ছি তিলের খাজা, তো তিলের খাজাটা খুব সুন্দর ছিল, তো তোমরা তো এখন খেতে পাচ্ছ না, তো দেখো আমি খাচ্ছি। আর এই যে পিঁপড়েগুলো বিনা নিমন্ত্রণে আমার মা আছে এসে হানি দিয়েছে, তো এদেরকে আমি কি করে সরাই। তো এই যে ওটো টো 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 টো, চল ভাগ 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 ভাগ, এই ওটো টো 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 টো, এই তো চড়ে বসে না আমি বলল, এই ওটো টো, পিছন দিয়ে সব ঠেল দিয়ে সব উঠিয়ে দিলাম। ওঠ ওঠ, এই তোকে একটু ঠেল দিচ্ছি, চল 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 ওঠ, যা 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 যা, ভাগ 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 ভাগ, সব ভাগ, যা 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 যা, এই এই কি করছিস, কোথায় যাচ্ছিস, কোথায় লুকাচ্ছিস, এই ওঠ, এই যা ভাগ। তো এই যে দেখো সবাইকে তাড়িয়ে দিয়েছি। আর এই যে সব থেকে ভয়ঙ্কর মুহূর্তটা চলে এসেছে, তাই আমি এখানে একটা গামছা মাথায় দিয়ে দূর থেকে মাছগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, নইলে আমার খুব ভয় লাগে। একবার আমার চোখে এসে গরম তেল পড়েছিল, তাই আমি কোনো রকম রিস্ক ছাড়াই এইভাবে দূর থেকে মাছগুলো ভাজছি, আর এইভাবে মাথায় ঘুমটাটা দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে গরম তেল আমার মুখে এসে না পড়ে। আর এই যে দেখো দূর থেকে মাছগুলো একটু নেড়ে নিচ্ছি, কারণ আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি, কারণ বড়বাবুর হুকুম আমি যদি তাড়াতাড়ি স্নান না করে খাওয়া দাওয়া না করে যদি বসে না থাকি তাহলে ও রেগে যাবে, কারণ ও 6 ঘন্টা ডিউটি করার পর আমার সাথে কথা বলবে বলে বসে থাকে, আর তখন যদি আমাকে ফোনে না পায় তাহলে বুঝতেই পারছো কেমন রাগ হবে। তো যাই হোক, তার জন্য আমি এই যে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর অনেক কষ্টে আমি ভিডিও বানিয়েছি। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর আমি তোমাদের যতটা পেরেছি হাসানোর চেষ্টা করেছি, নানান ধরনের কথা বলে নানান রকমের ভাবে আমি তোমাদের হাসানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিও দেখে যদি একটুকু হেসে থাকো আর একটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।